আসসালামু আলাইকুম, আমি ব্লু টিমের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্ন চৌধুরী সোহাগ বলছি। সফল ব্যবসায়ী হওয়ার উপায় এর আগে 14টি পর্ব করেছি, এটা 15তম পর্ব। এই পর্বে আমি বিশেষ কিছু কথা বলবো। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা কিসের ব্যবসা করব বা কীভাবে ব্যবসায় সফল হব। এর আগেও যদি এই বিষয়গুলো নিয়ে আমি এর আগের পর্বগুলোতেও অনেক তথ্য দিয়েছি, তবে এই পর্বে একটু ভিন্নভাবে দিব। ধরুন আপনি যে কোনো পোশাক বা যে কোনো বিষয় নিয়ে যদি ব্যবসা করতে চান, আগে 3টা গুণ যদি তাদের থাকে তাহলে আপনি তাদের সাথে ব্যবসা করে সফল হবেন, অন্যথায় হবেন না। প্রথমত প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটা অবশ্যই কিছুটা ভিন্নতা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রোডাক্টটা কাজ করবেন সেটা মানের থেকে দাম অবশ্যই কম হতে হবে। তৃতীয়ত হচ্ছে যে কোম্পানির সাথে কাজ করবেন ওই কোম্পানিটা অবশ্যই মার্কেট ভ্যালু থাকতে হবে, যার নাম বললেই সবাই শ্রদ্ধা ভরে কথা বলে বা সম্মান দেয় কিংবা বিশ্বাস করে। এই গুণাবলী যদি কোনো প্রোডাক্টের থাকে অবশ্যই সেই ব্যবসা করে আপনি সফল হবেন। এখন যদি বলেন যে এই গুণাবলী আছে কিন্তু তারপর তো আমি সফল হচ্ছি না, এটা আপনার ব্যর্থতার জন্য। আপনি একটা ধরুন আগে ইলিশ মাছ বা বিভিন্ন দেশীয় মাছ বিক্রি হতো কীভাবে, ওই আমলে বিক্রি করতো ছোট কোনো ল্যাম্প বা সামান্য কোনো আলোর মাধ্যমে। আর বর্তমানে মাছ বিক্রি করে কীভাবে আপনারা হয়তো দেখেছেন মাছের বাজারে, যে বড় বড় লাইট লাগিয়ে। এটা কেন? কারণ হচ্ছে মাছের উপর যে ফোকাসটা পড়ে লাইটের, ওই ফোকাসে আপনার চোখ ঝাপসে যায়, ঝলসে যায়। এই ঝলসে যাওয়ার জন্য আপনি অনেকটা বুঝে উঠতে পারেন না, আপনার কাছে ভাল লাগে মাছের যে ফল্টগুলো এটা কিন্তু ধরা পড়ে না। তো এর ফলে কিন্তু আপনি মাছটা না বুঝেই কিনে নিচ্ছেন, কিন্তু বাসায় যাওয়ার পরে কিন্তু তার অনেক দোষ ত্রুটি ধরা পড়ে। তো তার কৌশল হচ্ছে খারাপ মাছটাকে ভালোভাবে উপস্থাপন করা, আর আপনার কৌশল হচ্ছে আপনি ভালো প্রোডাক্টটাকেও নর্মালভাবে উপস্থাপন করতেছেন, তাই সেল হচ্ছে না। ধরুন একটা প্রোডাক্ট, এটার কালার নেভি কালার, সেটাকে আপনি ছবি আকারে তুলতেছেন, এডিট করে সেটাকে রয়্যাল ব্লু কালার কিংবা বেগুনি কালার তৈরি করতেছেন। তো আপনারা জানেন কিনা জানি না, যে কোনো আমাদের পোশাকের জগতে নেভি কালারটা সবার কাছে পছন্দ হয়। এখন আপনি ভাবতেছেন মনে হয় এটার রয়্যাল ব্লু কিংবা বেগুনি কালারটা আপনার সবাই পছন্দ করবে। এখন আপনার এই এডিটের ফলে এই যে ফল্ট হলো, এটার জন্য কিন্তু ভালো একটা প্রোডাক্ট মানুষের কাছে বাজেভাবে উপস্থাপন হবে, ফাইনালি বিক্রি হচ্ছে না। এখন আপনি বলতেছেন এই প্রোডাক্ট সেল হয় না, আমার নতুন ব্যবসায় দেখব। আসলে আমাদের প্রোডাক্ট যারা নেন, আপনি দেখুন তো ব্লু ড্রিম ব্র্যান্ড এখন বাংলাদেশের অবস্থান কেমন এদের, কিন্তু আপনি ব্যর্থ হচ্ছেন সেই প্রোডাক্ট নিয়ে। কেন হচ্ছেন? আমার একই জেলা, আমার নিজের জেলা নড়াইলের লোহাগাড়া শোরুম 6 মাসে টার্গেট পূরণ হয়েছে, আবার নড়াইলের শোরুম তার অনেক ব্যর্থতা। ধরুন সে ঠিক মতো শোরুমে বসবে না, আপডেট প্রোডাক্ট নিবে না, ফাইনালি কি বলতেছে অনেকেই আশেপাশের মানুষ বলতেছে নড়াইলের শোরুম তো ব্লু টিমের বন্ধ হয়ে যাচ্ছে বা ভালো চলে না বা অবস্থা খারাপ। আবার লোহাগাড়া শোরুম কিন্তু সেখানে একটা উপজেলা, সেখানে ভালো মানের জায়গা না, সেখানেও কিন্তু সেখানে সে 6 মাসে তার টার্গেট পূরণ হচ্ছে, সে বাইক প্লাস 1,55,000 টাকা পাইতেছে, সেখানে নড়াইলের শোরুম তার আশেপাশেও নাই। এখন একই প্রোডাক্ট একই সব, তারপর হচ্ছে না। এখানে আসলে বিষয়টা হচ্ছে প্রোডাক্ট ভালো হলেই যে ভালোভাবে উপস্থাপন যদি কখনো না করতে পারেন সেইভাবে কিন্তু আপনি সেল করতে পারবেন না। আমাদের এখানে জানেন প্রত্যেকটা পোশাক আমরা কি করতেছি, থাকা অবস্থা আবার নতুন নতুন আইটেম তৈরি করতেছি, নতুন ডিজাইন তৈরি করতেছি। আপনারা কি করেন, প্রোডাক্ট নেওয়ার পরে 6 মাসে খোঁজ নেন না, 6 মাস পর্যন্ত ওই প্রোডাক্টটা সেল করে বাজার করতেছেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতেছেন ওই টাকা নিয়ে, এইভাবে করে করে টাকা শেষ করে তারপরে অল্প কিছু নিয়ে আসতেছেন, তাতে হয় না আপনার ঠিকমতো প্রোডাক্ট নিতে পারতেছেন না। এরপর একটা সময় শোরুম ভাড়া দিতে পারেন না, সব কিছু মিলায় শোরুম ছেড়ে দিয়ে বলতেছেন ব্লু টিম চলে না। এটা কি আসলে চলে না? তাহলে আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন, ব্লু টিম যদি না চলে তাহলে এর একটা প্রোডাক্ট আপনি নিজে তৈরি করে আমাকে দেন, আপনি অ্যাজ এ সাপ্লায়ার হিসাবে আপনার কাছ থেকে আমি নিব, আপনি আমাকে দেন, আমার এই কোয়ালিটি তৈরি করে আমাকে দেন, আমি নিতেছি, আপনার তো চলতেছে না, তা আমি আপনার কাছ থেকে কিনবো, আমার থেকে কম রেটে দিবেন অবশ্যই আমি নিব। তো আসলে এটা সম্ভব না আপনার দ্বারা, আর আমিও জানি যে আপনি এটা পারবেনও না। তো আসলে আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে একটা জিনিস আপনি মনে রাখবেন, যারা সত্যিকারের ব্যবসায়ী তারা সবসময় সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের সৃষ্টিশীল চিন্তা থাকে, তারা অন্য জিনিস কপি করতে চায় না। আমাকে যারা চিনেন, আপনি এই ভিডিও যারা দেখতেছেন অনেকে আমাকে চিনেন, অনেকেই অফিসে আসতেন, অনেকে আমার সাথে কথা বলছেন, অনেক হয়তো বা আমার সাথে যারা কাজ করে তারাও এখানে এই ভিডিও দেখতেছে। সত্যি একটা কথা বলুন তো, আমি যে পরিমাণ কষ্ট করি বা যে পরিমাণ প্রত্যেকটা জিনিস দেখি, এত কিছু দেখার পরও একটা মানুষকে সেখানে ব্যর্থ হয়? কখনো ব্যর্থ হয় না।
আপনারা কি করেন, আপনার প্রোডাক্টটা নিয়ে আপনি কি করতেছেন, এমন একটা সেলসম্যান বসিয়ে দিচ্ছেন বা আপনি নিজেও ঠিকমতো ভালোভাবে উপস্থাপন করতে পারেন না কোনটা ভালো কোনটা মন্দ। আমি নিজে দেখছি প্রোডাক্ট হ্যাঙ্গারিং করে, বাজে প্রোডাক্টটাকে সামনে রাখে, ভালো প্রোডাক্টটাকে পিছনে রাখে। আরও অনেক কৌশল থাকে, আপনি এখান থেকে অনেক ভালো ভালো প্রোডাক্ট নেন, আপনি কি কারণ সব হ্যাঙ্গারে উঠান? এখানে সব কিছু হ্যাঙ্গারিং করার দরকার নাই, কিছু প্রোডাক্ট আপনি একটু আড়ালে বা আপনার নিজের নিয়ন্ত্রণে রাখেন। যারা একটু ভিন্ন রকম জিনিস নিয়ে খুঁজে তাদের আসলে যখন প্রোডাক্ট পছন্দ হবে না ওইগুলো দেখান, দেখবেন অবশ্যই পছন্দ হবে। আপনারা কি করেন, খারাপের সাথে ভালোগুলো রাখার ফলে ওই ভালোগুলোও কিন্তু খারাপের ভিতর পড়ে অনেক সময় সেটার মূল্যায়নটা অনেকে বুঝতে পারে না বা ধরতে পারে না। আমি এই যে লাস্ট কিছু প্রোডাক্ট তৈরি করছি যেগুলো অনেক উন্নত মানের প্রোডাক্ট, এটা আমি কিন্তু বিক্রি করতেছি না, বা এটা অলরেডি যে পরিমাণ অর্ডার আসছে আমি কিন্তু অলরেডি স্টক রেখে দেওয়া হয়েছে। কেন রাখা হয়েছে? কারণ আমি এটাকে বোঝানোর জন্য যে আমি যে ভিন্নতা নিয়ে কাজ করি সেইটা আপনি এখানে আসলে ধরতে পারবেন, কারণ যখন সব একসাথে দেখেন আপনি কিন্তু ধরতেই পারেন না, ভাবেন যে মোটামুটি ভালো বা এসে বলেন যে না ভালোই দেখতেছি, কিন্তু আরও যে সুপার কোয়ালিটি আছে এটা কিন্তু আপনি ধরতেই পারেননি। অনেকেই আছে আমাদের সাথে যারা ব্যবসা করে, আমি ব্যক্তিগতভাবে আমি চাই যে ভালো কিছু নিয়ে ব্যবসা করে সে সফল হয়ে যেন আবার পরবর্তীতে ফিরে আসে। দেখে সে কাপড় চিনে না, সে কী করে, তার মানসিকতা ধরুন সে সারা জীবন গ্রামে ছিল, তার সিস্টেমটা হচ্ছে গ্রামের ওই পলিসিগুলো সিস্টেম অ্যাপ্লাই করে, সে ওই বড় বড় ফুল পাতা প্রিন্ট জবা ফুল গোলাপ ফুলের এই ধরনের পাতা প্রিন্ট যখন দেখে ও তার খুব পছন্দ হয়। কিন্তু এখন যে জানে না আধুনিক ছেলেদের এই ধরনের পছন্দ, আধুনিক ছেলেদের হচ্ছে স্ট্যান্ডার্ডের ভিতর স্মার্ট পছন্দ, তো সেইগুলো নিয়ে কিন্তু আমি কাজ করি। তখন উনি বলে যে না এইগুলো না ওইগুলো নেই, তো আমার এখানে যখন পায় না অন্য জায়গা থেকে এইগুলো কালেকশন করি, করে ধরা খাওয়ার পরে ফাইনালি কী হয়, ব্লুডিমের দুর্নাম, যে ব্লুডিমের শোরুমে ভালো চলতেছে না, কিন্তু প্রোডাক্টটা তো ওটা আমার না। আপনারা আমাদের শোরুমগুলোতে বিভিন্ন বাইরের প্রোডাক্ট উঠান, উঠিয়ে সত্যি কথা বলেন তো সফল হয়েছেন কিনা, যদি তাদের প্রোডাক্ট এতই চলে তাহলে আমাদের প্রোডাক্ট রাখবেন কেন? দরকার হয় আপনি তাদের প্রোডাক্ট আমার কাছেও সেল করেন, আমিও বিক্রি করি যেহেতু এত চলে। বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে, অনেক শোরুম আছে, অনেকেই হোলসেল করে। আমি নিজে ব্যক্তিগত যতটুকু ফেসবুকে থাকি আমি কিন্তু কম ঘাটাঘাটি করি না এগুলা নিয়ে, আমি প্রত্যেকটা ব্র্যান্ডে কম বেশি ঘুরতে যাই। তো আমি যদি কোনো কিছু পাইতাম বা এত এক্সক্লুসিভ পাইতাম, সত্য কথা সেটা 50,000 টাকা পিস হলে আমি কিনে নিজে পড়তাম, কিন্তু আমি সত্যি করে যদি পাইতাম আমি আপনাদেরকে বলতাম যে অমুক ব্র্যান্ডে খুব ভালো মাল করে। আমি বলবো না যে তারা খুব বেশি খারাপ করে, কিন্তু আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে মানে আমাদের সবথেকে বড় বিষয় কোয়ালিটি ভালো দিয়ে দাম কমিয়ে রাখতে হয়, তো এই দাম কমানোটা অনেক কষ্টের একটা বিষয়। তো এইটা করতে চাই কিন্তু আমার অনেক সময় লাভ হয় না। তো এরপরও যারা এইসব এই ধরনের প্রোডাক্ট নিয়ে বলে যে ব্যর্থ, আমি অনেক সময় দেখছি একটা পোলোর দাম বিভিন্ন ব্র্যান্ডে বা বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই যে 1800-2000 টাকা দাম, সেই প্রোডাক্টটা আমার দাম এখানে 795 টাকা, এরপরে বলতেছে সেল করতে পারতেছি না। এখন আমার এখানে কিসের ব্যর্থতা আমি এটা বুঝেই উঠতে পারি না। ব্যর্থতাটা আপনার আমার উপর কেন দোষারোপ করেন? যারা আমি আপনারা জানেন অনেক স্বর্ণকার দোকান আছে যারা কদিন পরে ব্যবসা ছেড়ে দেয়, বসুন্ধরার মতো জায়গায় অনেকে দোকান ছেড়ে দিচ্ছে, যমুনার মতো জায়গায় অনেকে দোকান ছেড়ে দিচ্ছে, সেখানে নাকি বাংলাদেশের সর্ববৃহৎ শপিং মল, তা সেখান থেকে আপনারা ব্যর্থ হচ্ছেন কেন? সেখানে তো সবই চলার কথা। অনেক মোবাইল কোম্পানি অনেকেই দেখবেন অনেক মোবাইল ফোন ব্যবসা করতে এসে আবার চলে যাইতেছে, তার মানে কি সে যে ব্যর্থ এমন না, এখানে আপনি যেটা নিয়ে ব্যবসা করতেছেন হয়তো আপনার পলিসিতে আপনি ব্যর্থ হয়ে গেছেন। তো অনেক ভালো প্রোডাক্ট আছে, অনেক কিছু আছে, একটা জিনিস মনে রাখবেন, ভালো জিনিস নিয়ে যারা ব্যবসা করেন টুডে অ্যান্ড টুমোর আপনার কাছে মানুষ আসতে বাধ্য। একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে মধুতে মৌমাছিটাই পড়ে বেশি, মাছি না, গন্ধযুক্ত জায়গায় কিন্তু পচাযুক্ত জায়গায় মাছি বেশি পড়ে, মৌমাছি কিন্তু কোথায় পড়ে, মধুতে। তো একটা জিনিস মনে রাখবেন, আপনার ভালো প্রোডাক্টটা কিন্তু প্রিমিয়াম ক্লায়েন্ট আসবে, বেসিক ক্লায়েন্ট না। তো বেসিক ক্লায়েন্টের লোভে আপনি মনে করেন প্রিমিয়াম ক্লায়েন্টকে বাদ দেবেন, প্রায় প্রিমিয়াম ক্লায়েন্ট কিন্তু সংখ্যায় কম থাকে কিন্তু তাদের কিন্তু কালেকশন বা ক্রয় ক্ষমতা কিন্তু অনেক বেশি। বেসিক ক্লায়েন্টের প্রোডাক্ট কিন্তু চলে বেশি কিন্তু লাভ হয় না। দেখবেন 300 টাকাতে শার্ট নিয়েছেন বা 280 টাকাতে একটা শার্ট নিয়ে আপনি বিক্রি করতেছেন কত, 350 টাকা, কিন্তু একটা ব্র্যান্ডের শার্ট ধরেন 800 টাকা বা 1000 টাকাতে নিয়ে আপনি বিক্রি করতেছেন 1500 টাকা, তো এখানে কত পার্সেন্ট লাভ হলো আর ওইখানে কত পার্সেন্ট, এটাও কিন্তু আপনার হিসাব করতে হবে। আর ভালো প্রোডাক্টের কিন্তু আপনার শোরুমে এসে কিন্তু এটা ফিডব্যাক ভালো দিচ্ছে যে না আপনার প্রোডাক্ট ভালো, আবার ক্লায়েন্ট আরও 4-5 জনকে ডেকে আনতেছে, আর খারাপ প্রোডাক্টটা নিয়ে যাওয়ার পর যখন রং উঠতে যাওয়ার ফল্ট হচ্ছে আরও 4-5 জনকে বলতেছে, আরও এসে আপনার শোরুমে এসে বকাঝকা করতেছে। তো আপনি কিন্তু লাভই করতেছেন, দুটা প্রোডাক্টেই লাভ করছেন, একটা হচ্ছে কম লাভ করেও বকা খেয়েছেন আর একটা লাভ করেও সম্মান অর্জন করছেন।
তো এই জন্য বলবো আপনারা যখনই যে ব্যবসা করেন অবশ্যই ভালো জিনিস নিয়ে ব্যবসা করেন। আজকে আমি যদি ভালো জিনিস না নিয়ে না ব্যবসা করতাম তাহলে আমি কিন্তু এইখানে বসে ব্যবসা করতে পারতাম না। কেউ বলতে পারবে না ব্লু টিমের মার্কেটিং টিম ঘুরে বেড়াইতেছে মার্কেটে মার্কেটে, কেউ বলতে পারবে না আমরা কাউকে ফোন দিয়ে ডাকতেছি স্যার আসেন কিছু প্রোডাক্ট না নিলে আমরা বৌনিবারটা করতে পারতেছি না, এইসব শব্দ কিন্তু আমরা ইউজ করি না। কিন্তু বহু জায়গা থেকে দেখবেন আপনাদেরই যারা ব্যবসা করেন আপনাদের কিন্তু অনেক কোম্পানি থেকে কল দেয়, কল দিয়ে বহু রিকোয়েস্ট করে যে আসেন কিছু প্রোডাক্ট নেন, কিছু ভালো প্রোডাক্ট আসছে। এত কিছু না, আমরা ভালো কিছু তৈরি করলে আপনারা ফোন দিবেন, ও গ্রিন টাকা দিবেন, বলবেন আমাকে অবশ্যই দেন। যেমন আমাদের শীতের অনেক প্রোডাক্ট আসছে যেগুলো এতটাই এক্সক্লুসিভ হয়েছে যে আমি চ্যালেঞ্জ করবো, সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করবো, এটা ওপেন চ্যালেঞ্জ করবো, আমি ব্যক্তিগতভাবে ব্লু টিমের মালিক হয়ে চ্যালেঞ্জ করতেছি যে এই মানের প্রোডাক্ট এর আগে কখনো কেউ তৈরি করিনি। আপনি যদি বলেন সে আবার কেমন প্রোডাক্ট হবে, দয়া করে একটু আসবেন, খুব বেশি দূরে না, ঢাকা মানে আপনার শহর থেকে এখানে খুব বেশি দূরে না, আপনারা যখন ইন্ডিয়ায় যেতে পারেন বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন, ঢাকায় একটু আসেন, একটু ব্লু টিমে এসে দেখে যান, তারপরে বলুন যে আসলে আমি ভিন্নতা আনতে পারছি কিনা। ফেসবুকেও চায়না প্রোডাক্ট নামিয়ে পিকচার ডাউনলোড দিয়ে পচা প্রোডাক্ট সেল করা যায়, কিন্তু বাস্তবে এসে কিন্তু সেটা দেখা যায় না। তো বাস্তবে এসে দেখবেন, আপনারা বারবার অনলাইনে আমাকে নক দেন, অনলাইনে আমাকে আমাদের ফেসবুক পেজে নক দেন, কোম্পানির কাছে বলেন, অনলাইনে বলেন না রেট, আপনারা কেন প্রোডাক্ট দিবেন না বা কেন আপনারা কত কমিশন এসব বলেন না। আমরা কারণ হচ্ছে আমরা আপনার টাকা চাই না। কেন টাকা চাই না? আমরা চাই সম্মান। আপনি এসে আগে দেখবেন, আপনি উপলব্ধি করবেন আপনার ঠিক আছে কিনা রেট, আপনার প্রোডাক্টটা ঠিক আছে কিনা। অনলাইনে তো পিকচার অনেক এগ্রেড করে দেওয়া যায় কিন্তু বাস্তবতায় তো আপনি তা নাও পেতে পারেন। এই জন্য আমরা আসতে বলি, আপনার প্রোডাক্টটা নেওয়া বড় বিষয় না, ব্যবসাটা বড় বিষয় না, আপনি আসবেন দেখবেন বুঝবেন, ইচ্ছা হলে ব্যবসা করবেন, অন্যথায় করবেন না। এখানে তো আজকে যে আপনার ব্যবসা করতে হবে এমন না, আজকে আপনি এসে শিখে যান, পাঁচ দিন আসেন শিখতে আসেন, শেখার পরে যদি আপনার মনে হয় যে না আপনার এই ব্যবসা করতে পারবেন বা করবেন তখন করবেন। তো যাই হোক, আমাদের এখানে এই ব্লু টিমের সাথে যারা যুক্ত বা যারা যুক্ত না, আমি একটা কথাই বলবো, বাংলাদেশে যে ব্যবসায়ী করুন না কেন, আমি কোনো ব্যবসায়ীকে বা কোনো ব্যবসাকে ছোটো করে দেখি না, কারণ প্রত্যেকটা ব্যবসার ভিতর যদি আপনি ইন্টারনাল পলিসি ধরতে পারেন প্রত্যেকটা ব্যবসায়ী আপনি সফল হবেন। এখানে পোশাক ব্যবসাকে খুব বেশি আমি প্রাধান্য দিতেছি না, সব ব্যবসাকেই প্রাধান্য দিতেছি। তো পোশাক ব্যবসাকে আমি কেন বেশি প্রাধান্য দিই, যেহেতু এই ব্যবসাটা আমি বুঝি বা আমি সফল হয়েছি, তাই আমি এটাকে আপনি আসলে হয়তো বা আমি এটার মানে এক্সপ্লেনটা ভালো করতে পারবো। আমাদের পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো দেখবেন, এবং পূর্বের যে ভিডিওগুলো সব ভিডিও যদি না দেখে একটা ভিডিও দেখেন হয়তো বা আপনি কিছুই বুঝবেন না, সব পর্ব দেখবেন। ইনশাল্লাহ ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য হলো আমি দিয়েছি, কিছু তথ্য হলো আপনার উপকৃত হবে, আপনি যতটুকু উপকৃত হন আপনার খুব হয়তো সামান্য উপকৃত হলে আপনার কিন্তু এটা বড় ধরনের ডিফল্ট থেকে বা বড় ধরনের ফল থেকে আপনাকে বাঁচিয়ে তুলতে পারে বা ক্ষতিগ্রস্ত নাও হতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।